মুখ্যমন্ত্রী স্বপ্নের সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পকে বাস্তবায়িত করতে তৎপর প্রশাসন। রাজ্যজুড়ে ট্রাফিক পুলিশ সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের মাধ্যমে জনসাধারণকে সবসময় সাবধান করছে। যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনা এড়াতেই রাজ্য সরকারের এই উদ্যোগ। সারা রাজ্যের মতোই আরামবাগে পালন করা হল সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। এদিনের কর্মসূচিতে আরামবাগ মাইলস্টোন রাইডিং ক্লাবের পক্ষ থেকে আরামবাগ পুলিশ ও আরামবাগ ট্রাফিক পুলিশদের নিয়ে হেলমেট বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও অভিষেক মণ্ডল, আরামবাগের আইসি বরুণ ঘোষ, ট্রাফিক ওসি সরোজ কুণ্ডু, আরামবাগ মহিলা থানার ওসি ঝর্ণা দাস, আরামবাগের ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি ও অন্যান্যরা। উদ্যোগে এবং আরামবাগ থানা এবং আরামবাগ মহিলা থানা পরিচালনায় আজকে একটি অ্যাওয়ারনেস র্যালি এখানে অ্যারেঞ্জ করা হয়েছিল ফ্রম পুলিশ মোড় গৌরাটি মোড়। মুখ্য উদ্দেশ্য একটাই, পথ নিরাপত্তা সুনিশ্চিত করা। আর এই পথ নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আমাদের আহ্বান প্রত্যেক জনসাধারণকে, তারা যেন ট্রাফিক আইন মেনে চলে। 2016 সালে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যখন স্টেপ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইন স্টার্ট হয়েছিল, তারপর থেকে আমরা দেখেছি যে বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট রিডাকশন হয়েছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট রিডাকশন হয়েছে, কিন্তু এখনও এমন কিছু অ্যাক্সিডেন্ট ঘটছে যেটা হয়তো আমরা অ্যাভয়েড করতে পারতাম যদি আমরা ট্রাফিক আইন মেনে চলতাম। লাইক উইদাউট হেলমেটের রাইড করার জন্য হয়তো কোনো একটা নন ফ্যাটাল অ্যাক্সিডেন্ট ফ্যাটাল হয়ে যাচ্ছে, বা লেন ভ্যালিডেশনের জন্য কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে, বা আনঅথরাইজ পার্কিংয়ের জন্য কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে, বা ওভার স্পিডিংয়ের জন্য কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো এগুলো কিন্তু আমাদের হাতে রয়েছে, আমাদেরকে আরও সচেতন হতে হবে, আমাদেরকে আরও সতর্ক হতে হবে, এবং নিজেদের হলেই চলবে না, অপরকেও আমাদের সচেতন করে তুলতে হবে। আর এই উদ্দেশ্য নিয়েই আমাদের এই অ্যাওয়ারনেস র্যালি। আমি রাইডিং মাইলস্টোন ক্লাবের প্রত্যেক সদস্যকে আবার ধন্যবাদ জানাবো এবং তাদেরকে বলবো তারা তাদের এই ধরনের কাজ আগামীতেও যেন করে। একদম টোটালি আমাদের নতুন একটা রাইডিং গ্রুপ মাইলস্টোন নাম। তো আমাদের গ্রুপের পক্ষ থেকে প্রথম এটা আমাদের অফিসিয়াল প্রোগ্রাম, যেটার মাধ্যমে আমরা সেফ ড্রাইভ সেভ লাইফ রিলেটেড একটা র্যালি করেছি। এবং আর কিছু দুস্থ মানুষ ছিলেন যারা হেলমেটের জন্য বাইক হয়তো অ্যাফোর্ড করতে পেরেছেন, হেলমেট ঠিকভাবে অ্যাফোর্ড করতে পারেননি, তাদেরকে আমরা কিছু হেলমেট তুলে দিয়েছি প্রশাসনের সহায়তায়। তো আমরা প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাবো আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে। 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার।